Welcome back to my channel Glam Glow, and guys, as you know, I'm Hiram Srishti. Firstly, guys, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এতদিন ধরে পরীক্ষা চলছিল। কালী পুজোর পরপরই অ্যানুয়াল প্রোগ্রাম বলছে, অ্যানুয়াল পরীক্ষাটা শুরু হয়ে গেছিল। সো কি বলতো, পরীক্ষার চাপে পরীক্ষা প্রিপারেশন করতে গিয়ে অবভিয়াসলি আমি ভিডিওর দিকে মন দিতে পারতাম না। তার চেয়ে বড় কথা, ভিডিও করা মানে সেটার পিছনে, ভিডিওটা শুধু করা না, সেটাকে আমাকে এডিট করার পিছনে টাইম দিতে হবে, পোস্ট করার পিছনে টাইম দিতে হবে। তো আমি দেখতেই পেয়েছি তোমরা, সেই কারণে আমি না কোনো ইনস্টাগ্রামে পোস্ট করেছি না কিছু। তো আমি কোনো কমেন্টেরও রিপ্লাই করিনি খুব একটা, আমি পড়া নিয়ে সারাদিন ব্যস্ত থাকার জন্য আমি ভিডিও দিতে পারিনি। বাট এখন আমার পরীক্ষা ফাইনালি এন্ড হয়ে গেছে, সো এবার তোমাদের সঙ্গে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারবো। আই থিঙ্ক তোমাদের দেখতে ভালো লাগবে। আজকের ভিডিওটা হতে চলেছে প্রোডাক্টস দ্যাট আই রিগ্রেট বাইং, মানে এমন কিছু প্রোডাক্ট যেগুলো কিনে কিনে আমি সন্তুষ্ট হতে পারিনি, বা প্রোডাক্টগুলো আমার ভীষণ যে পছন্দের সেরকম একটা নয়। সো সেরকম কি কি প্রোডাক্ট যাতে তোমরা কিছুটা ইনফরমেশন পেতে পারো যদি তোমরা এই প্রোডাক্টগুলো কিনতে চাও। সো চলো, কিছু কিছু আমার যে প্রবলেম আছে প্রোডাক্টসদের নিয়ে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকদিন ধরে বলছিলে একটা মেকআপ রিলেটেড ভিডিও দাও, তো তার জন্য চলো আজকে ভিডিওটা। ফার্স্ট প্রোডাক্ট আমি একটা কাজল দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে কিসের কাজল, কালার কুইন্স, ঠিক আছে। এই একটা কাজল আমি কিনেছিলাম, আমি যে দোকানটা দিয়ে নিই অ্যাকচুয়ালি শপিং করি, তো ল্যাকমি ঠ্যাকমি সব কাজলই ছিল। আমাকে বলে ল্যাকমি তো ইউজ করেছিস, কাজল এটা নিয়ে দেন। সো আমি এটা নিলাম, কাকুরার কথা শুনে এটা আমি নিলাম। এ মাই গুডনেস, আমি এটা একদম দেখতে পাচ্ছি পুরো নতুন, আমি এখানে আজ অব্দি কোনোদিন এটাকে ইউজ করিনি, আর আই থিঙ্ক সো ইউজ করবো বলে, বিকজ এটা চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে, আমি এটাকে ইউজ করেছিলাম আই থিঙ্ক সরস্বতী পুজোর দিন, আর চোখে দেওয়ার পরে আমার চোখ এত জ্বলছিল, চোখের ভিতরগুলো মানে পুরো জ্বালা করছিল পুরো। আমি এটা দিয়ে এত, চোখের জন্য যখন কোনো প্রোডাক্ট বানানো হয় সেটা যেন খুব সেন্সিটিভ এরিয়াতে আমরা কাজলগুলোকে ইউজ করি, তো সবসময় খুব ভালো প্রোডাক্ট দিয়েই বানানো উচিত। কিন্তু এইটা আমি আর জাস্ট কি বলবো, রীতিমতো এটা আমার দিয়ে চোখ জ্বালা করছে। তারপর আমি কাজলটা মুছে অন্য কাজল দিয়েছিলাম, আমার ইউজ করতে ভয় লাগে, আর এটা মানে কি বলবো, খুব স্মাজ হয়ে যায়, একটুখানি হাত দিলে একটু ঘেটে যায়, খুব নরম প্রকৃতি। সো এটাকে আমি তারপর থেকে আর ইউজ করিনি, তো আমার এটাকে নিয়ে এটাই প্রবলেম যে এটা ভীষণ স্মাজ হয়, আর তার চেয়ে বড় কথা এটা চোখের জন্য একদমই সেফ নয়। নেক্সট দুটো লিপস্টিক আছে, সেই দুটো লিপস্টিক আমি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। ফার্স্ট লিপস্টিক হচ্ছে এইটা, এটা একদম লোকাল একটা লিপস্টিক, কালার ইজ অ্যাকচুয়ালি নাইস, রেড শেড এরকম একটা। এটা দিয়ে প্রবলেম কি বলতো, যখন আমরা ঠোঁটে লাগাই, ঠোঁটের মাঝে যে ভাজগুলো থাকে না, সেই ভাজেই লিপস্টিকটা আটকে যায়, আর যখন তুমি এরম করবে এই ভাজগুলো থেকে লিপস্টিকগুলো উঠে যায় লিটারালি। তো এটাকে আমি এর জন্য ইউজই করি না বলতে গেলে, খুব কম ইউজ করি। আর আমি ইউজুয়ালি কি করি, দুটো তিনটে লিপস্টিক একসঙ্গে মিক্স করে ইউজ করি। তো ধরো আমি একটা পিঙ্ক শেডের উপরে এই রেড শেডটা অ্যাপ্লাই করতে চাই, যখন আমি পিঙ্ক শেডের উপরে লিপ শেডটা অ্যাপ্লাই করতে যাই না, এই কালারটা ওই পিঙ্ক কালারটাকেও সোক করে না। এবার যখন আমি এরম করি, দেখি এই ভাজ ভাজগুলো থেকে লিপস্টিক উঠে যাচ্ছে, মানে লিপস্টিকটাকে প্রচন্ড ধরে নেয়, তুমি স্মুথ ফিনিশ দেয় না, খুব কেকি লাগে। আর তার চেয়েও বড় কথা, এটা শুকোতে খুব টাইম লাগে, মানে তোমার ঠোঁটে দিলে প্রচন্ড গ্লসি গ্লসি থাকবে, আর আমার মুখের সঙ্গে কোনো গ্লসি জিনিস মানায় না। বাট ভর্তি আছে, ওটা একদম নতুন আছে, আমি এটা আগের বার কিনেছিলাম, বাট আই এম নট স্যাটিসফাইড উইথ দিস লিপস্টিক। নেক্সট আমি যে লিপস্টিকটা দেখাবো, এটার মধ্যে আমার প্রবলেম একটাই, ঠিক আছে, আমি তোমাদেরকে ঠোঁটে দিয়ে দেখিয়ে দেবো। এটাতে আমার প্রবলেম কি বলতো, এটা মার্সের লিপ ক্রেয়ন, ঠিক আছে। ফার্স্ট কথা, তো এই রেঞ্জের লিপ ক্রেয়ন কিন্তু লিপের জন্য খুব ভালো হয়, এটা একদম ম্যাটও হয় না, আবার অ্যাট দ্য সেম টাইম এগুলো খুব গ্লসিও হয় না, এগুলো একদম মিডিয়াম পজিশনে হয়, আর লিপ ক্রেয়ন ইউজ করতেও খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। আমার তো ইউজুয়ালি ক্রেয়ন ইউজ করতে খুবই ভালো লাগে, এরকম করে ক্রেয়নের মতো হয় ইউজ করো, ঠিক আছে, আমার খুব ভালো লাগে। বাট ব্যাপারটা হচ্ছে এটার শেডটা খুবই বাজে, মানে ইটস লাইক আ অরেঞ্জ শেড, ঠিক আছে। তোমরা এখন ক্যামেরাতে বুঝতে পারবে না, যখন এটা আমি ঠোঁটে দেব বেয়ার ফেসে, যখন তুমি এটাকে ওয়্যার করবে না, ইট লিটারালি অরেঞ্জ শেড, এখানে দেখতে হয়তো লাল লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি লাল কিন্তু না, এটা একদম অরেঞ্জ বলতে গেলে। কালারটা ইন্ডিয়ান স্কিন টোনকে ভীষণভাবে ওয়াশ আউট করে, যেটা কিনা দেখতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি রেড কালারটা এমন না,
যেটাকে কিনা খুব ভেবে চিন্তে পড়তে হয়। রেড কালারটা কিন্তু তুমি সবসময় সব জায়গায় ওয়্যার করতে পারো না, খুব হেভি হেভি লাগে। আর যখন তুমি একটু হালকা মেকআপ করেছো বা একটু সাটল আইস, তার সঙ্গে রেড কালারটা খুব ভালো যায়। তাছাড়া অনেক সময় আমাদের মধ্যে কি হয় যে আমরা মেকআপ করতে ইচ্ছা করে না, একটু ডিপ কালারে একটু লিপস্টিক পরলে ভালো লাগে, তো তার জন্য আমি রেড শেডটাই প্রেফার করি। বাট যখন আমি এই লিপস্টিকটা পরতে যাই, এটা আমার ফেসকে ওয়াশ আউট করে, সো তার জন্য আমি সেটাকে ইউজ করতে পারি না। আর এটাকে আমাকে ইউজ করলেও একদম ডিপ একদম মেরুন শেডের সঙ্গে কম্বাইন করে ইউজ করতে হয়, তাতে গিয়ে এই লিপস্টিকটা দেখতে ভালো লাগে। তার আগে কিন্তু এই লিপস্টিকটা একদম ভালো লাগে না। আর আমাকে খুব খুব রেয়ার টাইম দেখবে এই লিপস্টিকটা ইউজ করতে, জাস্ট বিকজ একটাই যে আমার কাছে রেডের অপশন প্রচুর আছে, সো আমি কেন রেডটাকে দুবার ইউজ করবো কোনো একটা লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে। আমি চাই যে কোনো একটাই যেন ইউজ করা যায়, তো তার জন্য এটাকে আমি ইউজ করি না। বাট আদারওয়াইজ এটার ফর্মুলেশন খুবই ভালো, ঠিক আছে, খুবই ক্রিমি, খুব স্মুথ অ্যান্ড ফিনিশও খুব ভালো দেয়। এই লিপস্টিক রেঞ্জের না প্রত্যেকটা শেডই ভীষণ পরিমাণ ব্রাইট, মানে পিঙ্ক শেড হলো একদম হট পিঙ্ক, ব্রাইট পিঙ্ক, অরেঞ্জ হলো একদম ব্রাইট ক্যাটক্যাটের, মানে এই শেডের মানে এই রেঞ্জের প্রত্যেকটা শেডই খুব ব্রাইট। একটুখানি যদি সাটল কালার না হয় সেটা ঠোঁটে পড়লে ভালো লাগে না, সো এটাই এটার প্রবলেম। আর এই লিপস্টিকটা এখানে খুব একটা অ্যাভেলেবেলও নেই, খুব বেশি এই এই রেঞ্জটাকে আর দেখা যায় না। সো আমার যদি একটুখানি মতিগতি হতো, আমি যদি একটুখানি ডিপ শেড চুজ করতাম, তাও লিপস্টিকটাকে পড়তে পারতাম। তা অনেকদিন আগেই কেনা, সো রং শেড চুজ করে ফেলেছি, ইটস মাই ফল্ট, আমি রং শেড চুজ করেছি। বাট আমি যেটা জানতাম যে প্রত্যেকটা শেডই খুব ব্রাইট। একটা অনোখা জিনিস তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, সেটা হচ্ছে একটা পারফিউম। এই পারফিউমটার পিছনে রহস্য আছে, ঠিক আছে, এটার স্মেলটা ইজ ইন্সপায়ার্ড বাই সামওয়ান, আর এটা আমি তার থেকেই দেখে কিনেছিলাম। তার এই গন্ধটা আমার ভীষণ প্রিয়, সো আমি তারপর থেকে এঙ্গেজের এই পারফিউমটা কিনেছিলাম। এটা আর্ক, ঠিক আছে, এটা বয়েজ, আর আমি বয়েজ পারফিউম ইউজ করি, আমার বেশ ভালো লাগে পার্টি ওয়্যারের জন্য বয়েজ পারফিউম। আর জানি না কতটা কি তোমরা কিভাবে নেবে, বাট আমার সত্যি বলছি ভালো লাগে বয়েজ পারফিউম ইউজ করতে। সো এটা এঙ্গেজের, ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম ইয়েলো ইয়েলো শেড। এটার মেন প্রবলেম ইট ডাজন্ট লাস্ট, এটা একদমই লং লাস্টিং নয়, মানে এটা তুমি দেবে কিছুক্ষণ পর এটা উধাও হয়ে যায় গায়ে দেওয়ার পর। মানে অন্যান্য পারফিউম কি তুমি দেওয়ার পর তোমার গায়ে কিছুক্ষণ থাকে, এইটা হার্ডলি দেড় ঘন্টা থাকবে কি দু ঘন্টা থাকবে, তারপরে এটা একদম হাওয়া হয়ে যায়। আমার এরকম পারফিউম সত্যি বলতে ভালো লাগে না যেগুলো কিনা লাস্ট করে না। ইভেন তোমরা ভাবতে পারবে না, আমি পড়তে যাই দু আড়াই ঘন্টার জন্য, ঠিক আছে, আমি যখন পড়তে যাওয়ার সময় এটাকে এরকম করে গায়ে দিয়ে তারপরে যাই, পরে বাড়ি আসার সময় এটা আমার গা দিয়ে কোনো সেন্টের গন্ধ কেউ ছাড়ে না। সেন্ট এমন হবে যেন পাশ দিয়ে লোকে গেলেই যেন গন্ধটা পাওয়া যায়, বাট এটা কোনো মানে সেরকম ইয়ে গন্ধ নয় যে মানে ছড়িয়ে যাবে গন্ধটা বা সেরকম, এটা লাস্ট করে না, গায়ে জামা কাপড় ধরে না যেন। সরি গাইজ, আমার ওই ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে, সো আমাকে এই ফোন থেকে ভিডিও শ্যুট করতে হচ্ছে। যাই হোক, যেটা বললাম এটা একদমই লং লাস্টিং একটা স্মেল নয়, যেটা মানে আমি দেওয়ার পর লোকে বুঝতেও পারবে না যে আমি গায়ে পারফিউম দিয়েছি, জাস্ট আমি গন্ধটা পাই এটা দিলে, আর কেউ গন্ধ পায় না। বাট আই লাভ দ্য স্মেল, আই লাভ দ্য স্মেল। আমার একটুখানি এটা নিয়ে প্রবলেম যে কেন এটার স্মেল থাকে না। এঙ্গেজের আর পারফিউমের সঙ্গে তো আমার এরকম কোনো ফিল হয় না, এঙ্গেজের আমি অনেক পারফিউম আগে ইউজ করেছি, বাট এটার মতো এত কম লং লাস্টিং কোনোটাই হয়নি। নেক্সট আমি এটাকে কোনোদিন ভাবিনি যে এই লিস্টে রাখতে পারবো, বাট আই হ্যাভ টু, সেটা হচ্ছে এই জেল আইলাইনার, জেল আইলাইনার সরি স্কেচ আইলাইনার। সো এই জেল আইলাইনারটা ব্যাপারটা হচ্ছে এটা একদম জেড ব্ল্যাক নয়। মেন প্রবলেম আমার যেটা হয়, আমার আইলাইনার একদম জেড ব্ল্যাক চাই, একদম ওই হয় না একদম গ্লসি গ্লসি ফিনিশ, আমার একদম আইলাইনার ভালো লাগে না। আইলাইনার হবে একদম পুরো ব্ল্যাক, একদম ডিপ ব্ল্যাক ম্যাট, আমার কোনো গ্লসি আইলাইনার ভালো লাগে না, আর এইটা একদম গ্লসি, তোমরা দেখতেই পাবে, আর এটা জেড ব্ল্যাক না, এটার আমার প্রবলেম এটাই। আদারওয়াইজ এটা কিন্তু মানে কি বলবো, তুমি সমুদ্রের তলায় ডুবে যাও, যাই হয়ে যাক এটা স্মাজ হবে না, এটা ওয়ার ধুয়ে যাবে না। এটার প্রবলেম এটাই যে এটা খুব মানে জল জল করে, খুব গ্লসি। আচ্ছা, লাস্ট একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে জোভিসের এই স্ক্রাবটা, এটা হচ্ছে জোভিসের ডি ট্যান ফেস স্ক্রাব, ঠিক আছে। তো এটা আমি অনেকটা আশা নিয়ে কিনেছিলাম যে এটা খুব একটা ভালো প্রোডাক্ট হবে, বাট
এটার কোনো রেজাল্টই সেরকম পাওয়া যায় না, সত্যি বলছি এটার সেরকম কোনো রেজাল্টই তোমরা দেখতে পাবে না। আর কি বলবো, মানে এটাকে বেশ কয়েকবার আমি ইউজ করেছি, 2-3 বার। এমনি ফর্মুলেশন নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এটা একদম এরকম সাদা সাদা হয় এরকম। এটার যে পার্টিকলসগুলো আছে না এরকম দানা দানা, এগুলো খুব একদম মিহি, তো তোমার মুখে কোনো ইয়ে যে ঘষে যাচ্ছে বা মুখে লাগছে ওরকম কোনো ফিল হবে না, এইসব দিক থেকে এটা খুব ভালো। বাট ডি ট্যান যখন নামে আছে, একটু তো মানুষ আশা করবে যে ডি ট্যান করবে বাবা, মানে এটার ইউজ করার পর জানি না কেন সেরকম কোনো রেজাল্টই পাওয়া যায় না। মানে তুমি কিছু বুঝতেই পারবে না, তুমি কোনো মুখে স্ক্রাব করেছো, তোমার মুখটা একটু সফট লাগছে বা তোমার মুখে একটু ট্যানিংটা রিমুভ হয়েছে, সেরকম কিছু এখানে হয় না। সো আমার প্রবলেম এটাকে নিয়ে এটাই যে এটা খুব একটা মানে এফেক্টিভ না, খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তাছাড়া এটার ফর্মুলেশনটা বেশ ভালোই, খুব মিহি পার্টিকলস আছে, সো এটা এই দিক থেকে ঠিক আছে। অ্যান্ড ইয়া গাইজ, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এটাই ছিল সেই সকল প্রোডাক্ট যেগুলো কিনা নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট নই বা কিছু কিছু ঘাটতি আছে সেই প্রোডাক্টে। আই থিঙ্ক তোমাদেরকে বললাম, তোমরা যদি নেক্সট টাইম কোনো এই প্রোডাক্টটা কিনতে যাও তোমরা অ্যালার্ট হয়ে যাবে, বা আমার কথা শুনে যদি ভিডিওটা দিয়ে একটুখানিও তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা স্টাডি ব্লগ করে পাগল করে দাও, পরীক্ষা শেষ গাইস, কী স্টাডি ব্লগ দেবো এখন বলো? একটা মানে স্টাডি ব্লগ দেওয়ার জন্য তাদের টপিক থাকা দরকার, পরীক্ষা শেষ এখন আবার কী স্টাডি ব্লগ দেবো? একটু সিজনটা শুরু হোক তখন আবার স্টাডি ব্লগ দেবো, বাট আদারওয়াইজ এখন তোমরা কোনো স্টাডি ব্লগ পাচ্ছ না। স্টাডি ব্লগ থেকে আমার একটু দূরে থাকতে দাও, কারণ আমি স্টাডি ব্লগ দিয়ে দিয়ে নিজে বোর হয়ে যাচ্ছি, বাট তোমরা স্টাডি ব্লগ দেখতে দেখতে বোর হচ্ছে না। ও মাই গুডনেস, হাউ ইট ক্যান বি পসিবল? যাই হোক, অন্য কোনো ভিডিওর টপিক থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।